Stop it! Enough is enough! অনেক হয়েছে আর নয়। নমস্কার, আমি পুলিন ব্যানার্জি। আমাদের মা বাবারা পরি আর আমার বিয়ে সেই ছেলেবেলায় ঠিক করে রেখেছে। এখন আমার বড়বেলা। আমি পরিকে এখনো আমার বউ হিসেবেই জানি। আমি কখনোই পরিকে ভুলিনি। সম্ভবত পরি আমাকে ভুলে গিয়েছে। আমি এসবের কিছু জানি না, আর আমার জানারও প্রয়োজন নেই। আমি শুধু জানি আমরা দুজন দুজনকে ভালোবাসি। না, তোমরা দুজন দুজনকে কখনোই ভালোবাসতে পারো না, কারণ তোমাদের পথ ভিন্ন, মত ভিন্ন, এমনকি ধর্মও ভিন্ন। ভালোবাসা কখনো ভিন্ন পথ, ভিন্ন মত কিংবা ভিন্ন ধর্ম দিয়ে আটকানো যায় না। সব বাধা পেরিয়ে আমরা একদিন আমাদের ভালোবাসাকে সার্থক করবই। বাস্তবতার কঠিন হিমালয় তোমাদের দুজনকে কখনোই এক হতে দেবে না, কারণ তুমি হিন্দু আর তুমি মুসলমান। এসো পরি। আমি ভাবতেও পারিনি তুমি এতটা নিচে নেমে গেছ, এতটা অধপতন হয়েছে তোমার। একজন হিন্দু কুলীন ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে তুমি কি করে একজন মুসলমানের সঙ্গে, হায় হায় ভগবান, যে ভয় যে আশঙ্কা থেকে ছোটবেলা পুলিনের সঙ্গে তোমার বিয়ে ঠিক করে রেখেছিলাম, আজ আজ সেই ভয় সেই আশঙ্কাই সত্য হলো। কথা বলছো না কেন? কথা বলছো না কেন? তুমি কি পাগল হয়ে গেছো? শিয়ানা মেয়ের গায়ে হাত তুলছো? প্রয়োজন হলে ওকে খুন করে ফেলবো। এই যে তুমি, তোমার জন্য আজ ওর এই অবস্থা হয়েছে। আজ থেকে ওর গান বাজনা, ভার্সিটি, মোবাইল, এমনকি ওর বাইরে যাওয়া বন্ধ। শান্তি শান্তি শান্তি। বাবা, আপনি আসলে পরির বিষয়টা নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে পড়েছেন। এতটাই চিন্তিত হয়ে পড়েছেন যে আপনার যে কোনো মুহূর্তে শরীর খারাপ করতে পারে, এটা কিন্তু ঠিক না। আফটারঅল পরি ছোট মানুষ, না বুঝে একটা ভুল করে ফেলেছে। আর সত্যি কথা বলতে কি, আপনি হয়তো আমাকে নিয়ে খুব বেশি অস্থির হয়ে আছেন। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি পরির এসব বিষয় আমার ফ্যামিলির কারোর সাথে শেয়ার করব না। সব কিছু আগের মতো সহজ স্বাভাবিক থাকবে। পরি, ভালো করে স্নান করে কিছু খেয়ে নাও, যাও। অনেকক্ষণ ধরে তো তোমার কিছু খাওয়া হয়নি। মা, যান, পরিকে নিয়ে যান। চল যাও। আমার কাছে পরির ব্যাপারটা গোপন না করে খবর দিয়ে এনে ভালোই করেছেন বাবা। কি করব আমি বুঝতে পারছিলাম না। বেশ কদিন থেকে ওর চলাফেরা দেখে আমার সন্দেহ হচ্ছিল। থাক বাবা, যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে, এখন সামনের দিনগুলোয় সব ঠিকঠাক মতো চললেই মঙ্গল। ওই জি, ওই তো জীবন। কি সব হইয়া গেল, আল্লাহর কসম জীবন, আমি জীবনেও কল্পনা করবার পাই নাই এমন আজব কিসিমের সিন দেহন লাগবো। পুরি কেমন আছে? তোমার সঙ্গে যোগাযোগ হয়েছে তো? জানি না ও কেমন আছে, কোথায় আছে, তয় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন রে ভালো রাখে। আমি ওর বাড়ি যেতে চাই, আমি ওর বাবা মাকে বুঝাতে চাই ভালোবাসা। চল জীবন, আমরা পরিদের বাড়িতে যাব। আল্লাহর কসম লাগে, ফিল্মের নায়কের লহন কইরেন না, ফিল্ম আর বাস্তব এক না। কি বলছো তুমি, তিনটা দিন পার হয়ে গেল আমি পরির সঙ্গে দেখা করিনি, এমনকি ওর সঙ্গে ফোনেও কথা বলিনি, ও কোথায় আছে কেমন আছে কিচ্ছু জানি না। আল্লাহর আসতে মাথা ঠান্ডা রাখো, আমি কাইলি পরি গো বাইতে যাম। ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আল্লাহ ধৈর্যধারীর সঙ্গে থাকেন। উত্তেজিত হোস না। বলেছি তো আমি খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না। তাই কর না, খেয়ে খেয়ে মর।
আতুর ঘরে কেন তোর মতো মেয়েকে গলা টিপে মেরে ফেললাম না? তাহলে অন্তত এসব সহ্য করতে হতো না। আগে যা করো এখন তাই করো, কি আটকাচ্ছে তোমাদের? মেরে ফেলো আমাকে, আমার মোবাইল কেড়ে নিয়েছো, আমাকে ক্লাস করতে দিচ্ছ না, বাইরে বেরোতে দিচ্ছ না, এমনকি আমার গান পর্যন্ত তোমরা বন্ধ করে দিয়েছো। পুরা মুখে যে কাণ্ড করেছিস তাতে সমাজে কারো মুখ দেখানোর জো নেই। ভালোবাসা তো অপরাধ নয় মা, কার সঙ্গে কখন কোথায় কবে ভালোবাসা হবে বলা যায় না, ভালোবাসা তো জোর করে হয় না, ভালোবাসা মনের অজান্তে হয়ে যায়। মানুষ তো মানুষকেই ভালোবাসবে, আমি পড়ি, আমি মানুষ, আমার ধর্ম কি, বর্ণ কি, আমার জাতপাত বংশ কি, কিছুই আমার মনে পড়েনি, বাধা হয়ে দাঁড়ায়নি। আমি শুধু অনুভব করেছি কখন কেমন করে জীবনকে আমি ভালোবেসে ফেলেছি। জীবন হিন্দু না মুসলমান, আমি বৌদ্ধ না খ্রিস্টান, সেটা আমি পরোয়া করি না মা, পরোয়া। পুলি কি করছো? এই অসভ্য মেয়ে, জিব্বার লাগাম টেনে ধরো, নইলে টেনে তোমার জিব আমি দেড়াত বাইরে বের করে ফেলবো। সরি মা, আই এম রিয়েলি সরি। আমি জানি আপনারা ছোটবেলা থেকেই পরীকে অনেক আদর আল্লাদে মানুষ করেছেন, কোনোদিন ওর গায়ে ফুলের টোকাটিও পর্যন্ত পড়তে দেননি, আর সে কারণেই হয়তো আজ আপনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মাতা পিতা হিসেবে আপনারা যে দায়িত্ব পালন করতে পারেননি, আজ হবু স্বামী হিসেবে আমাকে সেটাই করতে হচ্ছে, এবং আমি তাই করব। কাকিমা আদাব।